সাইফুল ইসলাম মোল্লা গাজীপুর মহানগর তেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন নিজ বাসস্থান থেকে বেশ কিছুটা দূরে ইঞ্জিন চালিত নৌকায় কখনো পায়ে হেঁটে ছুটে যান লাঠি ভাঙা জামে মসজিদে উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই মসজিদটি নিজ নামের পেছনে চারিত্রিক গুণাবলীর বৈশিষ্ট্য থাকার কারণে লাঠি ভাঙা জামে মসজিদটির কমিটিতে সভাপতির দায়িত্ব পান দুই সালে মসজিদটিতে আঠারোই এপ্রিল রোজাদারদের ইফতারের আয়োজন করা হয় সাইফুল ইসলাম মোল্লার উদ্যোগে মসজিদ কমিটি এবং মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলেন যখন যে কাজে আমাকে ডেকেছেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি বিশেষ করে এই মসজিদ কমিটির দায়িত্ব দেওয়ার পরে আর কারণে আমরা মসজিদে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারি নাই এটা দুই বছর হয়েছে এবং ইনশাল্লাহ আমরা ঈদের পরে আমরা এখানে আমরা গত শুক্রবারে এসেছি এবং আমরা আমাদের কমিটির সাথে কথা বলেছি আমরা ঈদের ঈদের পরে উচিরে আমরা মসজিদের যে এখানে আমরা অজুখানা আছে অজুখানাটা আমরা ছাদ দিয়ে আমরা একটা টাইলসের ব্যবস্থা করেছি মসজিদে আল্লাহর ঘর দশজনের কাজে এই মসজিদটা তৈরি হয় মসজিদের কাজ পর্যায়ক্রমে অজুখানার কাজ করার পরে আমরা ভিতর থেকে মসজিদের টাইলস করব। এবং আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সাথে থেকেই এই কাজগুলো করব পরবর্তীতে এই মসজিদে আমরা যেন একটা এসি লাগাতে পারি এবং এনে থাই হবে এবং গ্রিলগুলোও যেন ভেঙে গেছে এই গ্রিলগুলো সুন্দরভাবে আমরা মেরামত করে হোক আর সুন্দরভাবে হোক সেটা আমরা ঠিক করে মসজিদটাকে একটা নান্দনিক রূপরেখায় দেওয়ার জন্য চেষ্টা করব আগামী দিনে মসজিদটিকে পুনর্নির্মাণ করবেন মসজিদটিতে আধুনিক মানের টাইলস এবং শীতাতপ নিয়ন্ত্রিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাইফুল ইসলাম মোল্লা